স্টুডেন্টস ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে একটা খুশির খবর জানাতে চলে এলাম এখনকার এই বিশেষ সেশনটায়। তোমাদের সামনে ভোট, তো ভোটের জন্য ব্যাক টু ব্যাক কিন্তু এক্সামিনেশন পিএসসি নিয়ে চলেছে। তো তারই ফলশ্রুতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এই এক্সামিনেশন, যেটার ফর্ম ফিল আপের ডেট অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। দেখো, এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে এক্সামিনেশন, যথেষ্ট একটা ঠিকঠাক স্যালারির এক্সামিনেশন এবং বলতে পারো অবশ্যই এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার করে থাকে এবং যথেষ্ট হাই প্রোফাইল পোস্ট, ইকুইভ্যালেন্ট টু WBCS এর কাছাকাছি কিন্তু এই পোস্টের তোমার রয়েছে। এবং যদিও নেম অফ দ্য পোস্ট ক্লারিক্যাল ক্যাডার এবং এই যে ইনস্টিটিউশন যেটা এটা অনুষ্ঠিত করতে চলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের আন্ডার এটা হতে চলেছে। তো এটার যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হচ্ছে? 11/3/2024 থেকে শুরু করে 10/4/2024, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ভাবে ফর্ম ফিল আপ করে ফেলো। দেখো এখানকার যে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু মেনশন আছে, হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 25টা সিট, ওবিসি এদের জন্য 5টা, ওবিসি বি এর জন্য 5, এসসিদের জন্য 10 এবং এসটির জন্য 5, টোটাল 50 কিন্তু সিট রয়েছে। আর যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, নর্মালি গ্র্যাজুয়েশন লাগবে, সেক্ষেত্রে 50% কিন্তু তোমার মার্কস লাগছে হায়ার সেকেন্ডারিতে। তো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি রিকগনাইজ বাই ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এটাই হচ্ছে ব্যাপার। এর সাথে সাথে যেটা লাগছে তোমার ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশানে, তাছাড়াও তুমি যদি এম টেক হও বা বিটেক হও সেক্ষেত্রে তাদের আলাদা করে ব্যাপারটা লাগছে না। তো এমটেক বিটেকরা এখানে অ্যাপ্লাই করতে পারে, নর্মাল যেটা গ্র্যাজুয়েট বা ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট তারাও অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে তাদের 50% মার্কস কিন্তু লাগবে, সেটা মেনশন আছে। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, মিনিমাম 6 মান্থের যে ডিপ্লোমা সেটা থাকলেই হবে। আর এর স্যালারি স্ট্রাকচার দেখতেই পাচ্ছ, 38,513 থেকে স্টার্টিং, একটা লিউক্রেটিভ স্যালারি বলা যেতে পারে। তো এই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ অলরেডি চলছে, যারা যারা করতে চাইছো অবশ্যই করে নাও। এর সিলেবাস, এর মানে সমস্ত কিছু নিয়ে আপকামিং আমি আলোচনায় যাব নেক্সট একটা সেশনে। এবং এ প্রসঙ্গে আমি একটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, এজ লিমিট যেটা ইউআরদের ক্ষেত্রে 18, এসসি এসটি সবার ক্ষেত্রে লোয়ার এজ লিমিট 18 আর আপার এজ লিমিট 40, এসসিদের ক্ষেত্রে 45, যেটা থাকে নর্মালি 5 বছরের ছাড়। ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এ এবং বি উভয়ের ক্ষেত্রেই 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, এসটি এসসি ওবিসি সবার ক্ষেত্রেই 5 বছর করে ছাড়। নর্মালি 18-40 এটাই হচ্ছে এজ লিমিট। এবং বাকি এক্সাম প্যাটার্ন কী অ্যান্ড এভরি তোমাদের কীভাবে কী এক্সাম হবে, কবে কী হবে, সমস্ত নিয়ে নেক্সট একটা সেশন তোমাদের জন্য রাখছি, সেখানে সবটা আলোচনা করে দেবো। এখনকার মতো এই পর্যন্তই। যারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছে অবশ্যই করো না, 50টা সিট আছে। এবং দেখো সিট যেহেতু মানে এক্সামিনেশানটা যথেষ্ট একটা লিউক্রেটিভ স্যালারির এক্সামিনেশান, তো সিট অবশ্যই বলবে বিশাল কিছু সিট নেই, 50টা মানে খুবই কম, কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারণ এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট টু WBCS এর মতোই প্রায় তোমার প্রিপারেশন চলতে পারে তোমাদের WBCS এর সাথে সাথে। সো চিন্তার কিছু নেই, সাথে আছে 24/7 বেঙ্গলি, সবটা তোমাদের হবে এবং তুমি জয়ী হবে, তুমি তোমার লক্ষ্য পূরণ করবেই করবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।